আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সকাল সকাল আমাদের ঈদের কোরবানির জন্য মশলাপাতিগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। কী কী আনা হলো, এই যে লাসমি, এগুলো ধুয়ে নিচে শুকিয়ে দিয়েছিলাম রাত্রের থেকে, দেখতে পাচ্ছেন দর্শকরা এখানে সাদা গোলমরিচ, লং, কালো গোলমরিচ, এই যে কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলি মুছে শুকাত দিলাম পাকার পরে, জিরা গুঁড়া, সরি ধনিয়া গুঁড়া, আর এখানে হলো যে আপনার পোস্তদানা, জস্তি, আর জায়ফল, দেখতে পাচ্ছেন আমার দর্শকরা, জিরাও আনছে, এটা আমি একটু জিরা আনছে, এটা আমি ধুইয়ে রাত্রের আমি চুলাই নিচে দিয়েছিলাম তার জন্য, যে আজকে এগুলি আমি দেখাচ্ছি কী কী আমাদের কোরবানির জন্য আনা হলো। কত জিরা গুঁড়া, এই দেখতে পাচ্ছেন আমার দর্শক থেকে দেখাচ্ছি আজকে এইভাবে এগুলি আমি শুকাইয়ে আর কিছু জিনিস গ্রাইন্ডার করব, আমি তো আপনাদের শেয়ার করব তেলে, আর এগুলি রেখে দেবো, এগুলি সব ধুয়ে নিছি এটা কোরবানির জন্য। এই দেখতে পাচ্ছেন আমার দর্শকরা, আজকে আপনাদের আমি সামান্য সামান্য করে সব কিছু শ্যুট করে দেখাবো, কোরবানির কিছু জিনিস আনা হচ্ছে ঘরে তার জন্য, এই হলুদ মরিচ এগুলো আছে তার জন্য এগুলি আমি শেয়ার করতেছিলাম। আর এখন আমি রসুনটা, এই যে আদা রসুন, এগুলি পেস্ট করার জন্য কুটে নিচ্ছে আমার বউ, আমি কুটবো এখন বসে, এটা কুটে নিয়ে এগুলো গ্রাইন্ডার করবো। দর্শক, আমার রান্নায় চলে এসছে এখন, আমি শুটকি, এই যে এটা হলো যে আপনার ইলিশ মাছ, নুন ইলিশ বলে, কিন্তু এটা নুন ইলিশ না, মাসকে মরিচ বানাইছে আর কি, এটা আজকে মরিচগুলা দেব। আর রান্না করব যে আমি শাক, শাক রান্না করব শুটকি দিয়ে, ডাল দিয়ে, আমার সাথে থাকেন, নারী শাক রান্না করব। এখন আমি প্যান বসালাম এখানে, বসালাম আমি শুটকির জন্য, শুটকি রান্না করব আজকে, আমার সাথে থাকেন আমার দর্শকরা। তো আমি রান্নায় চলে এসেছি এখন, আরেক পাশে আমি পাঁচ মশলাটা তৈরি করব কোরবানির জন্য। তেলটা গরম হওয়ার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিতে হবে, একটু নুন ইলিশ, একটু লবণ থাকে, তেলটাও থাকে, তাই জন্য তেলটা কম দিলাম এখানে আমার দর্শকরা। তো আমার দর্শক, পেঁয়াজগুলি একটু নরম হয়ে আসছে, দেখতে পাচ্ছেন
এখানে আমি হলুদ মরিচ আর আদা রসুন পেস্ট কালা জিরা ধনিয়া এগুলো দিয়ে দিচ্ছি শুক্তির জন্য। এখন আমি পানি করে দেবো এটা কষানোর জন্য। আমার দর্শকদেরকে আজকে শুক্তির রান্নাটা দেখাচ্ছি। সবসময় সব কিছু দেখানো হয় কিন্তু এটা মরিচ কলাটা দেখাচ্ছি। এটা ইলিশ মাছের কি নুন ইলিশ, এটা নুন ইলিশ না এটা কি একটা নাম বলে, নুন ইলিশের তো বেশি নুন থাকে তাই আমি এখানে নুনটা কম দিলাম, এখানে এক চামচ থেকে কম। এটা কষানো হোক আর এটাকে আমি পাঁচ মশলাটা দেখতে পাচ্ছেন এই যে এগুলো আজকে টেলে নেব, টেলে এখন গ্রাইন্ডার করবো। এই আর এটা শাহিন জিরা, এটা মাংসের জন্য, এগুলো আমি করে রাখতেছি কোরবানের জন্য। এই একটু টালবো এখানে, এটা আজকে আমি একটু একটু সব কিছু আপনাদেরকে শ্যুট করে দেখাচ্ছি। আমার দর্শকরা দেখতে পাচ্ছেন লং এলাচ দারচিনি এগুলো সব দেওয়া হলো, তেলে নেব আর এখানে একটু কষাচ্ছি। এটা কষানো হোক, এখন আমার শাকটা হয়ে গেছে নারী শাক। এখন আমি তেলটা দিয়ে দেব, এটা বাগার দেব। তেল দিয়ে শাকটা বাগা দিচ্ছে একটু স্বাদের জন্য। শাকটা বাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আবার। এই কত শাকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হইল। এটা এই এইভাবে আপনারা রান্না করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। এই যে আমি সকাল থেকে কিছু করলাম, এগুলো আপনাদের সবাই কিছু শেয়ার করলাম। রান্না আমি বেশি করলাম না, আজকে শুকনো মরিচ ছোলা আর শাক আর গোটা দিন যা কাজ সমস্ত চলে গেল। এটা বাগা দিয়ে দেব এখন। তো আমি এখন বাগায় দিয়ে দেবো আর এদিকে আমার সব কিছু মশলা গ্রাইন্ডার করে হবে। গ্রাইন্ডার করতেছি এই যে আমার বউ করতে সেখানে আমরা দুজনে সব কিছু গোটানো কাজ করতেছি করবান দুদিন বাদে সবার ঘরে তার জন্য। এই এখন এটা আমি আপনাদের থেকে বাগায় দিতে দিতে আপনাদের থেকে দিতে নিচ্ছি আর আপনাদের আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন। এখন এটা আমি দিয়ে দিচ্ছি, এই দিয়ে দিলাম। এই আমি আপনাদের কাছে ভিজে নিচ্ছি টানতে আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আমি পানি বসে দিলাম এখানে,
আমি সব কিছু নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এক চামচ হলুদ বাটা বাটা সরি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, এগুলো সব দিয়ে একটা বলক আসলে আমি শাকগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সব পরিমাণ দিলাম এখানে। এখন শুধু আমি তেলটা দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম সব একসাথে, এটা বলক আসার জন্য। আমি এখানে শুটকিটা দিয়ে দিচ্ছি, এই যে শুটকি দেব। আর ডাল দিয়ে রান্না করবো, মসুর ডাল দিয়ে, শাকটা একটু স্বাদ হওয়ার জন্য, নাড়ি শাক। বলক আসলে আমি শাক দিয়ে দেবো। আমার তালাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাঁচ মশলা আমি এইভাবে তৈরি করি। আপনারা দেখছেন শাহিন মশলাটা দিয়ে দিচ্ছি এখন, কেন এটা পুড়ে যাবে কাজি করলে, কিন্তু আরও তল্প করে করতে হবে। এটা সহ আমি এটা সহ এটা ইয়েতে করে ফেলবো, আমি এই ব্লেন্ডারে করে ফেলবো। এখন আমি এগুলো করে দিচ্ছি, সব কিছু সময় নেয় তৈরি করে ফেলতেছি। তার জন্য একটু ইয়ে হলে আমি নামিয়ে ফেলবো। এদিকে আমি দিয়ে দিচ্ছি ইলিশ, এই যে নুন ইলিশ, এগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে রাখছি। এগুলি আমি ভালো করে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা আজকে। আমি একটু একটু সব কিছু তৈরি করতেছি। এখানে টমেটো দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিয়ে দিলাম। দর্শক এখন তো আমার দর্শক, এখন আমি শাকগুলি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই নারী শাক দিয়ে দিচ্ছি, এখানে পলক এসছে তার জন্য। আমার রান্নাটা দেখতে পাচ্ছেন, আমি আজকে একটু একটু করে সব শেয়ার করতেছি সকাল থেকে। এই মশলা কীভাবে ইয়ে করতেছি সব কিছু আজকে আমার দর্শকদেরকে দেখানো হলো। আমার দর্শকরা আমার পাশে থাকবেন, যারা নতুন আমার চ্যানেলে দেখতেছেন দেখবেন, তারা আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইবও করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি সব কথা বলতেছি। এখন আপনাদের যদি মহব্বত লাগে আর আমার ছেলে নিয়ে সবাইকে বলতেছি, যারা দূরে দেশে আসছে তাদেরকেও আপনারা দেখবা শিখবা রান্না করে খাওয়ার জন্য, রান্না করে খাওয়ার জন্য। এখন আমি তেলও দিয়ে দিলাম, যে আমার দেখতে পাচ্ছেন এখানে।